দেখানো এরপরে লিখতেছি লেখো নেক্সট ওয়াই ইকুয়াল টু লগ কোসেক এক্স প্লাস কট এক্স ঠিক আছে তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ঠিক আছে এবার ডি ডি এক্স আর লিখতেছি না ডাইরেক্ট লিখা দিয়েছে আস্তে আস্তে দেখবা স্টেপ স্টেপ আমরা কমে যাবো দেখবে এক লাইনে তুমি দিয়ে করে লেখো কিন্তু ফর্মুলা অ্যানালাইসিস ভালো করে করতে লাগো তো প্রথমে ডি ডি এক্স অফ লগ এক্স এর লিখে আমি কিন্তু ওইটা আবার বইতেছি এগুলো ওয়ান বাই এক্স মানে লগ এটা ওয়ান বাই এক্স ভিতরে যেটা থাকে এটা ওয়ান বাই কিন্তু আমার ডি ডি এক্স অফ লগ এর ভিতরেরটা মানে যেটা এক্স এটা আমরা লিখি এটা যদি ওয়ান হয় এটাকে লিখি না তো এবার লগ এর ভিতরে বলতে আছে ওয়ান বাই কোসেক এক্স প্লাস কট এক্স লিখলাম সবটা কার কাজ শেষ লগ এর কাজ শেষ ইন্টু ডি ডি এক্স অফ কার কোসেক এক্স প্লাস কট এক্স লগ বাদ দিয়ে যেটা আছে লগের ভিতরটা লিখলাম ডি ডি এক্স ইকুয়াল টু ওয়ান বাই কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু এবার ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স কার ডেরিভেটিভ কোসেক এক্স ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স এবার ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কয়ার এক্স কট এক্স ডেরিভেটিভ আমরা সিম্পলিফাই করুন ইনকে কত কমন যায় মাইনাস কোসেক এক্স কমন যায় হ্যাভ কট এক্স প্লাস কোসেক এক্স বাই কোসেক এক্স প্লাস কট এক্স লিখলাম এটা এটা ক্যান্সেল এটা হলো মাইনাস কোসেক এক্স ঠিক আছে বোঝুন দেখো জিনিসটি নেক্সট লিখতেছি মুছে দিতেছি জিনিসটি নেক্সট y equal to log x plus root over x square plus a square. ঠিক আছে নাম্বার দিয়ে দিলাম লেখা নিয়ে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x dy বাই ডি এক্স লিখলাম ফার্স্টে কার লগের ভিতরটা ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লগের ভিতরটা ডিভাইড করলাম ও লগের ভিতরে যেটা আছে এটা ওয়ান বাই এবার কার ডিডি এক্স অফ x plus root over x square plus a square দেখলাম equal to 1 by x plus root over x square plus a square এবার এদিকে ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ 1 x এর ডেরিভেটিভ এবার এটা ডেরিভেটিভ করতে গা এটা ডেরিভেটিভ করতে গিয়ে একটা জিনিস ভালো করে এটা দেখো ভালো করে x এর ডেরিভেটিভ 1 দেখলাম এটা কাজ শেষ এবার কার ডেরিভেটিভ আমি দিয়ে দেখতেছি ডিডি এক্স অফ রুট এর ডেরিভেটিভ dx of root x এর ডেরিভেটিভ কত হয় 1 by 2 root x into our ddx of x মানে আমি তোমরা বোঝা গেলে এই কইতা আছে মানে root এর কাজ করলাম 1 by 2 root x হলো এবার root এর ভিতরটা ডেরিভেটিভ আবার এদিকে লিখছি এটা ডেরিভেটিভ তো 1 এর ফর্মের মধ্যে লেখা না তাহলে প্রথমে root এর কাজ প্লাস 1 by 2 into root over x square plus a square ধর এদিকে x থাকলে এদিকেও x হইতেছে মানে এদিকে যেটা আছে এদিকে হইতেছে এটা কাজ শেষ এবার কার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ কার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ঠিক আছে এবার এটা করতে গেছে দেখো এখানে ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেখলাম এদিকে তো কত হইব ওয়ান প্লাস ওয়ান বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এবার এটা ডেরিভেটিভ হইব টু এক্স এ স্কোয়ার ডেরিভেটিভ কত জিরো ঠিক আছে এটা ক্যান্সেল ঠিক আছে ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা সিম্পলিফাই করে দিতে দেবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স এটা ক্যান্সেল ওয়ান বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো ডেরিভেটিভ দেখো এদিকে শেষ মনে হয় ডেরিভেটিভ যত কম তো সিম্পলিফাই করতাম তত কম তো ফুল মার্কস পাইতাম না এটা ইন্টিগ্রাল পর্যন্ত আনতে পারলে তুমি যত সিম্পলিফাই করবে সিম্পলিফাই করে দিতে লাগো তো এবার এটা পর্যন্ত রুটের কাজ করলাম আবার রুটের ভিতরে একটা ডেরিভেটিভ লিখতেছে এবার এটা করতে গিয়ে অনেকে কি ভুল করে এত বন্ধু ঠিক আছে ভুলটা আমি দেখাই আছে অনেকে কি করে এই ব্রেকেটটা এদিকে দেয়া দেয় এদিকে দেয়া দিলে এটা কাটে কারণ এদিকে দেন ডিডি এক্স অফ দেন এটা দেন বাইরে সেটা কাট থেকে বাইরে রুটের টান থেকে বাইরে এটা সবটা কে বলেছে নেতো রুটের পার্টে এই পার্টটা তে হইছে এই লিগে ব্রেকেটটা সেকেন্ড ব্রেকটা দেন ক্লোজ হলো এই দিকে ক্লোজ এটা ঠিক আছে মানে এই যে ব্রেকেটটা এদিকে যাচ্ছে এটা এদিকে দিয়ে মানে কি বুঝাইতাছে এটা এই এই পার্টটা এটা থেকে হইছে কিন্তু এই এই পার্টটা কি এর মধ্যে আসলো নি বা এই দিকে আসলো নি শুধু এই পার্টটা এর মধ্যে আসলো না এই লিগে ব্রেকেটটা
তোমার এদিকে, ঠিক আছে, এটা তোলো।